ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতনে দু দিনের জন্য। খুবই হঠাৎ আমাদের এই শান্তিনিকেতন প্ল্যানটা করা হয়েছে, তবে লাকিলি আমরা বন্দে ভারতের টিকিট অ্যাভেলেবেল পেয়ে গেছিলাম। সকালে কলকাতা ছাড়িয়ে এগিয়ে চলেছি হাওড়ার দিকে, যেখানে 7:45 শুরু হবে আমাদের যাত্রা হাওড়া টু বোলপুর বন্দে ভারত এক্সপ্রেসে। আমাদের দেওয়া হয় 1 কাপ চা আর 1টা কুকিজের প্যাকেট। যেহেতু আমাদের ননভেজ ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তাই কিছুক্ষণের মধ্যে চলে এসছে 1টা মাফিন, 2টো ডিম সেদ্ধ আর 2টো ব্রাউন ব্রেড উইথ বাটার। অলওভার হোমস্টেটা খুবই সুন্দর ছিল, কিন্তু সবথেকে বড় প্রবলেম যেটা আমরা ফেস করেছি সেটা হলো লোকেশন। ও, আমরা এখন শান্তিনিকেতন সরাজ বাবা, আগে খেতে যাচ্ছি, পেটে পেটে দরকার। আমার একটা দুপুরে খাওয়ার জন্য আমরা বেছে নিয়েছি এখানকার 1টা খুবই ফেমাস ফুড প্লেস, যেটা হলো বরিশালের রান্নাঘর। এক কথায় খাবার ছিল অনবদ্য। আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ থালি, যেটায় ছিল ভাত, সঙ্গে ঘি, ঝুরি আলু ভাজা, ডাল, শুক্তো আর ধোকার ডালনা, আর সঙ্গে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন কষা। সোনাঝুরি হাটে যাওয়ার পথেই পড়ে এই সোনাঝুরি ফরেস্ট, যেখানে বেলা শুরু বেলা শেষের মতো বহু মুভি শুটিং হয়েছে। তারপরেই আমরা চলে এলাম শান্তিনিকেতনের ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন খোয়াইয়ের হাটে। শান্তিনিকেতনের বিখ্যাত কাঁথা স্টিচের শাড়ি, হস্তশিল্পের কারুকার্য ছাড়াও কোয়াইয়ের হাটে দেখা যায় এরকম জায়গায় জায়গায় সাঁওতালি নাচ আর গাছের তলায় বাউল সঙ্গীত। অন্ধকার হওয়ার আগে আগে আমরা ফিরে চললাম আমাদের হোটেলের দিকে।
আর এরপর চায়ের সঙ্গে সন্ধ্যেবেলার স্ন্যাক্স, সুইমিং পুল, এভাবেই সময়টা কাটিয়ে দিলাম আমরা। সারপ্রাইজ প্রি বার্থডে সেলিব্রেশন আর ডিনার দিয়ে এভাবেই আমরা শেষ করলাম আমাদের প্রথম দিন শান্তিনিকেতনে।